কী অবস্থা সবার আবারও চলে এলাম আপনাদের মাঝে আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমাদের দেশের অর্থনীতিতে পান সুপারি চা এগুলো কতটা প্রভাব ফেলতে সক্ষম প্রায় প্রত্যেকটা এলাকাতেই পান সুপারি চা এই জিনিসগুলোর কিন্তু প্রচুর চাহিদা রয়েছে এবং আবার এই এই রিলেটেড প্রচুর দোকানও রয়েছে প্রত্যেক এলাকাতে তো আজকে আমরা যারা সুপারি নিয়ে ব্যবসা করেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন আমি আমি আজকে আপনাদেরকে একটা মোবাইল নম্বর দেখিয়ে দেবো এই নম্বরে যোগাযোগ করলে আপনারা মাদার হোলসেল রেটে সুপারি নিয়ে ব্যবসা করতে পারবেন আপনারা হয়তো খেয়াল করবেন যে দেশে প্রচুর চায়ের দোকান রয়েছে যে চায়ের দোকানগুলোতে সব হর হামেশাই পান আর সুপারি এই দুটো প্রচুর চাহিদা রয়েছে এটা আসলে নির্দিষ্ট কিছু কয়েকটা এলাকা থেকে এই সুপারিগুলো সারা বাংলাদেশে সরবরাহ হয় বিশেষ করে যারা দক্ষিণাঞ্চলে রয়েছেন তাদের এলাকাগুলোতে আসলে সুপারির চাষাবাদ হয় বেশি সেই এলাকাগুলোতে এটার বাম্পার ফলন হয় তো সেই এলাকাগুলো থেকেই আসলে সারা বাংলাদেশে এই সুপারি সরবরাহ করা হয় আজকে আমি আপনাদের সঙ্গে মিলন ভাইয়ের গোডাউনের মোবাইল নাম্বার শেয়ার করছি ওনার কাছ থেকে আপনারা চাইলে এই সুপারি হোলসেল রেটে কিনতে পারবেন আপনি যত বেশি কোয়ান্টিটি নিতে চান সেটাও দেওয়া যাবে অথবা আপনি যত কম কোয়ান্টিটি নিতে চান সেটাও দেওয়া যাবে বিশেষ করে আমি সেই ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যারা হোলসেল রেটে এই সুপারিগুলো বিক্রি করেন তো আপনি হোলসেল রেটে সুপারি বিক্রি করার জন্য আমাদের কাছ থেকে যোগাযোগ করে পাইকারি রেটে মাল নিয়ে আপনি আবার নিজেই হোলসেলে বিক্রি করতে পারবেন এছাড়া যারা বিভিন্ন চায়ের দোকানে ঘুরে ঘুরে মাল বিক্রি করেন তারাও কিন্তু চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনি এখান থেকে কাঁচা সুপারি এবং শুকনো সুপারি দুটাই নিতে পারবেন তারপর হচ্ছে গোড়া করা কাটা। কাটা ছাড়া যেভাবে নিতে চান আপনি সবভাবেই এই সুপারি এখান থেকে নিতে পারবেন তো অল্প টাকায় এই সুপারি ব্যবসা করতে চাইলে একটা সুন্দর কৌশল হচ্ছে যে যত চায়ের দোকান আছে সেই চায়ের দোকানেতে ঘুরে ঘুরে এই সুপারি বিক্রি করার ব্যবস্থা করা আমাদের বাংলাদেশে অনেকেই এই ধরনের ব্যবসা করে তারা কি করে চা তারপর সুপারি তারপরে পান জর্দা এই আইটেমগুলো নিয়ে সাইকেলে করে ঘুরে বেড়ায় ঘুরে ঘুরে বিক্রি করে এক্ষেত্রে মোটামুটিভাবে সারাদিন পরিশ্রম করলে সাত আটশো টাকা ইনকাম করা সম্ভব কোনো কোনো ক্ষেত্রে এর চেয়ে বেশি হওয়া সম্ভব তো এই ক্ষেত্রে আপনি কিন্তু এভাবে ব্যবসা করতে পারেন যদি আপনার কাছে কম টাকা থাকে তো আমরা টিআই জমাদার ট্রেডার্সের মোবাইল নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে কিভাবে এই হোলসেল রেটে সুপারি নিয়ে ব্যবসা করবেন কাঁচা সুপারি হোক অথবা শুকনো সুপারি হোক সব কিছু সম্পর্কে আপনাকে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে তো আশা করছি আপনি এদের সাথে যোগাযোগ করে আপনি একটু খোঁজখবর নিয়ে দেখবেন যে আসলে এই ব্যবসাটা করা যায় কি না আপনাকে যে এই ব্যবসা করতে হবে তেমনটা নয় আমি বিশেষ করে যারা এই ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আর যারা নতুন আছেন তাদেরকে বলবো শুধুমাত্র সুপারি নয় পাশাপাশি আপনাকে জর্দা আইটেম চা আইটেম তারপর পান আইটেম এগুলো সংমিশ্রণে যদি ব্যবসাটা করতে পারেন তাহলে হয়তো একটা ভালো ব্যবসা করার সুযোগ রয়েছে আশা করছি আপনি অবশ্যই যোগাযোগ করবেন সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফিজ